কক্সবাজারের বন্যা পরিস্থিতির খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, কক্সবাজারের বন্যা পরিস্থিতি আজ কেমন দেখছেন? চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ কি চালু হয়েছে কিনা? রোবায়েত, আপনি যেমনটা বলছিলেন, কক্সবাজারের বন্য পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। গতকাল থেকে বৃষ্টির পরিমাণ কমে আসে এবং সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হলে কিন্তু মুষলধারে বৃষ্টি এখনো হয় নাই। তবে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো কক্সবাজার সদর উপজেলার পিএমখালি ইউনিয়নের সমুদা ব্রিজ এলাকা, অর্থাৎ বাঁকখালি নদীর পাড়ে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে গতকাল সন্ধ্যা এবং রাত পর্যন্ত কোমর পরিমাণ পানি ছিল। এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমার বাঁকখালি নদীতে আপনি ভাটা চলছে, যার কারণে পানির পরিমাণ কমে আসছে এবং গ্রাম অঞ্চলে পানি আস্তে আস্তে কমতে শুরু করেছে। যদি বৃষ্টি না হয় তাহলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন কক্সবাজারের সাথে চট্টগ্রামের সড়ক যোগাযোগ ব্যবস্থা যে বিচ্ছিন্ন হয়ে আছে সেটা হলো কক্সবাজারের চকরিয়া হারবাং এবং রামুর জোয়ারিয়া নালা, সেখান থেকে পানি কমে এসেছে এবং কক্সবাজার অংশে যেটা বিচ্ছিন্ন ছিল সেটা মোটামুটি উন্নতির দিকে এসেছে। তবে বিশেষ করে যেটা কক্সবাজারের সাথে চট্টগ্রামের যে সড়ক যোগাযোগ ব্যবস্থা সেটা হলো চন্দনাইশ এবং ফটিয়ার দিকে, চন্দনাইশের দিকে ঘটনাটা আছে, কিন্তু কক্সবাজারে যেখানে ডুবে ছিল সেটা উন্নতির দিকে যাচ্ছে বলে প্রশাসন সূত্রে জানতে পেরেছি। হ্যাঁ রোবায়েত, এখানে আরেকটা বিষয় আমি আপনাকে বলে রাখি, কক্সবাজারের চকরিয়া প্রায় এখনো প্রায় আটটি ইউনিয়ন এখনো পানিবন্দী আছে, প্রায় 2 লক্ষ মানুষ এখনো পানিবন্দী। কোনো কোনো জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং পেকুয়া চকরিয়ার কয়েকটি ইউনিয়ন এবং রামুর কয়েকটি ইউনিয়ন পানি কমতে শুরু করেছে বলে জানতে পেরেছি। রুবায়েত অরুণ রশিদ যোগ দিয়েছিলেন আমার সঙ্গে কক্সবাজার থেকে। কক্সবাজারের বন্যা পরিস্থিতির খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী হানুনুর রশিদ। হারুন, কক্সবাজারের বন্যা পরিস্থিতি আজ কেমন দেখছেন? চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ কি চালু হয়েছে কিনা? রোবায়েত, আপনি যেমনটা বলছিলেন কক্সবাজারের বন্য পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। গতকাল থেকে বৃষ্টির পরিমাণ কমে আসে এবং সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হলে কিন্তু মুষলধারে বৃষ্টি এখনো হয় নাই। তবে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো কক্সবাজার সদর উপজেলার পিএমখালি ইউনিয়নের সমুদা ব্রিজ এলাকা, অর্থাৎ বাঁকখালি নদীর পাড়ে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে গতকাল সন্ধ্যা এবং রাত পর্যন্ত কোমর পরিমাণ পানি ছিল। এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমার বাঁকখালি নদীতে আপনি ভাটা চলছে, যার কারণে পানির পরিমাণ কমে আসছে এবং গ্রাম অঞ্চলে পানি আস্তে আস্তে কমতে শুরু করেছে। যদি বৃষ্টি না হয় তাহলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন কক্সবাজারের সাথে চট্টগ্রামের সড়ক যোগাযোগ ব্যবস্থা যে বিচ্ছিন্ন হয়ে আছে সেটা হলো কক্সবাজারের চকরিয়া হারবাং এবং রামুর জোয়ারিয়া নালা, সেখান থেকে পানি কমে এসেছে এবং কক্সবাজার অংশে যেটা বিচ্ছিন্ন ছিল সেটা মোটামুটি উন্নতির দিকে এসেছে। তবে বিশেষ করে যেটা কক্সবাজারের সাথে চট্টগ্রামের যে সড়ক যোগাযোগ ব্যবস্থা সেটা হলো চন্দনাইশ এবং ফটিয়ার দিকে, চন্দনাইশের দিকে ঘটনাটা আছে, কিন্তু কক্সবাজারে যেখানে ডুবে ছিল সেটা উন্নতির দিকে যাচ্ছে বলে প্রশাসন সূত্রে জানতে পেরেছি। হ্যাঁ রোবায়েত, এখানে আরেকটা বিষয় আমি আপনাকে বলে রাখি, কক্সবাজারের চকরিয়া প্রায় এখনো প্রায় আটটি ইউনিয়ন এখনো পানিবন্দী আছে, প্রায় 2 লক্ষ মানুষ এখনো পানিবন্দী। কোনো কোনো জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং পেকুয়া চকরিয়ার কয়েকটি ইউনিয়ন এবং রামুর কয়েকটি ইউনিয়ন পানি কমতে শুরু করেছে বলে জানতে পেরেছি। রোবায়েত অরুণ রশিদ যোগ দিয়েছিলেন আমার সঙ্গে কক্সবাজার থেকে।